ম্যানচেস্টার সিটি বস পেইফ গার্দিওলা খেলাতে না হুলিয়ান আলভারেসকে বড় ম্যাচের বেশিরভাগই রাখতেন না মূল একাদশে এবার পেপের অবহেলার ফল পেতে যাচ্ছে তার ক্লাব ম্যানচেস্টার সিটি আগামী সিজনে ক্লাব ছাড়ছেন আর্জেন্টাইন মাক্রোসা হুলিয়ান আলভারেস ইতিমধ্যেই আলভারেসকে নিতে সকল অফিসিয়াল কার্যক্রম শুরু করে দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাথলেটিকো মাদ্রিদে আলভারেজের যাওয়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগের শুরুর দিকে একাই দলকে জিতিয়েছেন কয়েক ম্যাচে লিগ জিগের বিপক্ষে মাত্র এগারো মিনিট খেলেই এক গোল ও এক অ্যাসিস্ট করে দলকে জেতান একই কাজ করেন ক্রেভনা জাভেজদার বিপক্ষে সে ম্যাচেও তিন এক গোলে জয় পায় ম্যানচেস্টার সিটি যেখানে জোড়া গোল করেন হুলিয়ান আলভারেস এর আগে আর্জেন্টিনা হয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জোড়া গোল করেন আর্জেন্টিনার বিশ্বকাপ জার্নিতে করেন চার গোল গত বছর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গোল করেন রিয়াল মাদ্রিদের বিপক্ষে বড় ম্যাচে নিজেকে পারফরমেন্স দিয়ে বারবার প্রমাণ করছেন আলভারেস অথচ এরপরেও যেন সিটি কোচ পেপ গার্দিওলার মন গলাতে পারেননি তিনি চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগ বড় ম্যাচে বসিয়েই রাখা হয়েছে এই আর্জেন্টাইনকে তার বদলে নামানো হয়েছে আর্লিং হল্যান্ডকে যে এখন পর্যন্ত কোনো সেমি ফাইনাল ও ফাইনালে করতে পারেনি গোল এর খেসারত দিতে হয়েছে সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ হাত ছাড়া হওয়ার পর এফে কাফো হারিয়েছে নগর প্রতিদ্বন্দ্বী ইউনাইটেডের কাছে তবে এবার আরও বড় খেসারত দিতে যাচ্ছে তারা হারাতে যাচ্ছে হুলিয়ান আলভারেসকেই ম্যানচেস্টার সিটিতে নিয়মিত খেলেন না যে কারণে এবার আলভারেজের দিকে চোখ পড়েছে বিশ্বের বড় বড় ক্লাবের আর সে তালিকার সামনের দিকে আছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ এই সিজনে আলভারেসকে নেওয়ার ব্যাপারে বেশ আশাবাদী তারা স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায় এই সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদের প্রধান টার্গেট আলভারেস যে কোনো মূল্যে এই খেলোয়াড়কে দলে ফেরাতে চায় তারা এই সিজনে প্রপার স্ট্রাইকারের অভাব বোধ করেছিল দলটি আলভারো মোতা দলে থাকলেও তার বর্তমান বয়স বত্রিশ একই চিত্র মামফেস মামফেইস এর ক্ষেত্রেও ত্রিশের ডিপেই এই সিজনে পঁচিশ ম্যাচ খেলে করেছেন মাত্র পাঁচটি গোল এমন অবস্থায় আগামী সিজনে দল ছাড়তে পারেন এরদের মাঝে যে কোনো একজন এছাড়াও স্কোয়াডে নেই তেমন অ্যাটাকারদের ডেফ ফলে এই সিজনে লালিগায় চতুর্থ হতে হয় দলটাকে আর সেখানে আরও কয়েকটি কারণে আগামী সিজনে অ্যাথলেটিকো মাদ্রিদে দেখা যেতে পারে আলভারেসকে অ্যাথলেটিকো আউটে ডাগআউটে দিন ধরেই আছেন আর্জেন্টাইন কোলসো দিয়েগো সিমিওনে এই আর্জেন্টাইনের হাত ধরে জ্বলে উঠেছেন দে পল ও আনহেল করে রানা এবার তার নজর আলভারেসের দিকে নিশ্চয়ই দিতে চাইবেন আলাদা নজর এর বাইরে নিজেদের সিস্টার ক্লাব জিরোনা থেকে ডোভোভিককে আনার ব্যাপারে কথা বলছে ম্যানচেস্টার সিটি এদিকে হল্যান্ডের সাথে যদি ডোভোভিক যুক্ত হয় তবে আলভারেজের প্লেইং টাইম পাওয়ার সম্ভাবনা আরও কমে যাবে সব কিছু মিলিয়ে আগামী সিজনে এতে মাদ্রিদে যোগ দিতে পারে পারেন ভারেস এবার দেখা যাক এই আর্জেন্টাইনকে নিয়ে নিজেদের কতটা ফিরে পেতে পারে এই ক্লাবটি